মনে হচ্ছে অনেকগুলো টাকা জমছে, সাইকেলটা কিনতে পারবো। যাই, ব্যাংকটা রাই খেয়া স্কুলে যাই। অনেক বেলা হয়ে গেছে, গাছ কাটতে নিয়ে আসি। ভাইয়া। হ্যাঁ, কি হয়েছে বলো? আমার স্কুলের সময় হয়ে গেছে, আমার মেইন রুটটা বার করে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে চলো। বন্যার্থদের জন্য কিছু দেন ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বন্যার্থ ভাইদের জন্য কিছু টাকা দান করেন। হ্যাঁ ভাই, আপনারা খুব ভালো কাজ করতেছেন, মাশাআল্লাহ। তাদের জন্য আসলে সবারই সাহায্য করা উচিত। ভাই আপনারা একটু দাঁড়ান, আমি এখনই আসতেছি। এই নেন ভাই, আমি টিফিনের টাকা বাঁচিয়ে সাইকেল কেনার জন্য এই ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলাম, কিন্তু পানিবন্দী মানুষের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না, তাই আমার টাকাগুলো তাদের জন্য দান করে দিলাম। আমি যদি আবার টিফিনের টাকা জোগাড় করি তাহলে হয়তো আমি এক বছরের মধ্যে সাইকেল কিনতে পারবো, কিন্তু এক বছর পর তো আমি তাদের দান করতে পারবো না, তখন টাকা দিয়ে কী হবে, তাই দান করে দিলাম। আমার দান করে খুব ভালো লেগেছে। মাশাআল্লাহ ছোট ভাই, তোমার প্রতিটা কথা আমাকে মুগ্ধ করেছে, তোমার দানকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাহলে। ঠিক আছে ভাই যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আমরা সকলেই বন্যার্থদের পাশে দাঁড়াই, ভিডিওটি শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন।